হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম নীর লাইফস্টাইল ব্লগস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি সবার প্রিয় নীর চলে আসলাম আবারও তোমাদের সাথে আমার নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। এবং আজকের ব্লগের টাইটেল দেখে নিশ্চয়ই তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে আসলে কেন, কিসের সেলিব্রেশন আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো আশা করছি ব্লগটি না টেনে পুরো ব্লগটি তোমরা দেখবে এবং অনেক এনজয় করবে। আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টে আমি একটা কেক আনবক্সিং করে নিচ্ছি। সো এই কেকটা দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো যে কংগ্রাচুলেশনস লিখা, বাট কেন এবং কিসের জন্য সেটাই আমি তোমাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমার আসলে অনেক দিন ধরে চকলেট লেডির যে কেকটা আছে সেটা খেতে ইচ্ছে হচ্ছিল। চকলেট মাড কেক নর্মালি আমি খেয়ে থাকি, বাট আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছিলো যে চকলেট লেডি যে কেকটা টেস্টি ট্রিটের, সেই কেকটা খেলে আমার বেশি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি আসলে চকলেট লাভার, তো এই জন্য চকলেট ফ্লেভারের যে কোনো কেক আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখলাম কেকটা বেশ সুন্দর একটা কেক নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, রাতেবেলা আমরা কেক কেটে খেয়ে নিয়েছি। তো সেলিব্রেশনটা কীসে তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, আজকে এক শুক্রবারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমরা চলে যাচ্ছি বাইরে খাওয়ার জন্য। অলরেডি তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছ আমরা কাচ্চি ভাইতে গিয়েছিলাম, বেলি রোডের কাচ্চি ভাইতে আমাদের যাওয়া হয়েছিল। যেহেতু সেলিব্রেশন, সো বাইরে তো খাওয়া দাওয়া করতেই হবে, তো আমরা চলে আসলাম। তো কাচ্চি ভাইয়ে আমরা এই তো ঢুকে পড়লাম, আর আজকে তেমন একটা রাশ ছিল না, তো এই জন্য খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে ফেললাম। তো এখানে যেহেতু আমরা লাস্ট উইকে এসেও খাওয়া দাওয়া করেছি, সো এই জন্য আমাদের আর বদার হয়নি। লাস্ট উইকে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড মিজান ভাইয়া, ওনার ফুল ফ্যামিলি সহ আমরা কাচ্চি ভাইতে খাওয়া দাওয়া করেছিলাম। তো সেদিন আসলে অনেক মানুষ ছিল একসাথে, তো এই জন্য আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো যে আমরা দুজনে যেন আলাদাভাবে খেতে পারি। তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কাচ্চি ভাইতে যাবে নাকি সুলতান ড্যান্স বা অন্য কোথাও যাবে। তো অলরেডি সুলতান ড্যান্সটা আমরা অনেকবার খেয়ে এসেছি, তো এই জন্য আমি ভাবলাম যে না, কাচ্চি ভাইতেই আরেকবার খাই। সেদিন খুব রাশে ছিলাম এবং অনেক বেশি মানুষ ছিল, এই জন্য আসলে খাবারের টেস্ট তেমনভাবে বুঝতে পারিনি। তো ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালোই লাগে, কাচ্চি ভাইয়ের ডেকোরেশনটা বেশ সুন্দর। বাট লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড রাশ ছিল, বাট এই শুক্রবারে আসলে যেটা দেখলাম তেমন একটা ভিড় নেই। আর এই যে বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করি, এখানে আসলে টেস্ট আমার কাছে মনে হয় বেলি রোড মানেই হচ্ছে কেকের আখড়াখানা, মানে জায়গায় জায়গায় তোমরা কেকের জন্য জায়গায় জায়গায় তোমরা কেকের সবগুলো পেয়ে যাবে, পেস্ট্রি সবগুলি। তো এই জন্য আর কি বেলি রোডটা আমার কাছে বেশ ভালোই লাগে। আর আমরা শপিং করতে তো বেলি স্টার অথবা সেরাস ক্যাপিটালে আসি, তখন তো আশাই হয়। এই যে আমি তোমাদের ফুল এনভায়রনমেন্ট একটু দেখিয়ে দিচ্ছি, ওদের ডেকোরেশনটা এই টাইপের। তো কাচ্চি ভাই সুলতান ড্যান্স অনেকটা সিমিলার হচ্ছে ওদের অ্যারেঞ্জমেন্টগুলো। তো যাই হোক, আমরা এই যে কর্নারে এই সিটটাতে বসে পড়লাম, তো বসে আমরা অলরেডি মেনু দেখে আমাদের খাবার অর্ডার করে দিয়েছি। তো একে একে করে আমাদের খাবারগুলো চলে আসছিল, তো আমাদেরকে খাবার সার্ভ করা হচ্ছিল। ইন দ্য মেন টাইম আমরা ফার্স্টের দিকে শুধু কাচ্চি নিয়েছিলাম, তো দুইটা সিঙ্গেল কাচ্চি নেওয়া হয়েছিল, আর হচ্ছে আলাদাভাবে আমার হাজব্যান্ড নিয়েছিল বোরহানি এবং আমি নিয়েছিলাম বাদামের শরবত। বাই দ্য ওয়ে, কাচ্চি ভাইয়ের বাদামের শরবতটা কিন্তু অনেক বেশি মজা। আর আমি একটা চুইজল গোস্ত অর্ডার দিয়ে দিয়েছি, যেটা টেস্ট আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমাদের সালাদ এবং বাদামের শরবত এবং বোরহানি একসাথে সার্ভ করা হয়ে গিয়েছিল। আর একটু অ্যাস্থেটিক ভিউ না নিলে কি হয় বলো, তো এই জন্য আমি একটু স্ন্যাপ করে নিচ্ছিলাম। তো বোরহানিটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, আর বাদামের শরবতটা তো আমি খাবো। আমার কাছে ওদের খাবার দাবার সব কিছুই অনেক বেশি ভালো লাগে। তো বাই দ্য ওয়ে, এখন তোমাদের সাথে একটু শেয়ার করি আসলে কী জন্য এই সেলিব্রেশন। তোমরা যারা আমার ফেসবুক পেজে অ্যাড আছো, আমাকে ফলো দিয়ে রেখেছো এবং আমার পেজটা লাইক করে রেখেছো, তারা তো জানোই যে রিসেন্টলি আমার পেজে রাইজিং স্টার নামে একটা অপশন এসছে। তো এটা আসলে যারা নিউ কন্টেন্ট ক্রিয়েটার তাদের ক্ষেত্রেই এই অপশনটা আসে। তো যেহেতু আমার ফেসবুকে রাইজিং ক্রিয়েটারের একটা অপশন এসেছে, সেজন্যই আসলে আমরা দুজন মিলেই একটু সেলিব্রেট করে নিচ্ছি। তো এই জন্যই বেসিক্যালি একটা কেক অর্ডার করে আসলে আমার হাজব্যান্ড আমাকে এই কেকটা অর্ডার করে দেয়। এবং এই কেকটা আমার যেহেতু অনেকদিন ধরে কেক খেতে ইচ্ছে হচ্ছিল, প্লাস রাইজিং ক্রিয়েটার একটা অপশন পেয়ে গিয়েছি, সো এই তো একে তো নাচুরি বুড়ি, তারপর পেয়ে গেছি ঢোলের বাড়ি। তো এই জন্যই বেসিক্যালি আমাদের সেলিব্রেশনটা আজকে হচ্ছে। তো এই তো আমাদের খাবার দাবার সার্ভ করা হয়ে গিয়েছে, এই যে ফাইনাল লুকটা আমি তোমাদেরকে একটু দেখাই। আমার কাছে ওদের কাচ্চির টেস্ট অনেক ভালো লাগলেও ওদের মাংসের যে পিসটা সেটা আমার ভালো লাগেনি। আর এই যে চুইজাল গোস্ত, এটার কথা আমি কি বলবো, এটা একদম মাইন্ড ব্লোয়িং অসাম একটা
খাবার ছিল, এটার ঝালটা একদমই কম ছিল, যারা কম স্পাইসি লাভার তারাও এটা খেতে পারবে, বাট এত মজা ছিল ট্রাস্ট মি। আর এটা রসুনগুলো তো পুরো অমৃত ছিল, আমি এর আগে কখনো মাংসের মধ্যে এরকম আস্ত রসুন খাইনি, বাট এইবার খেয়ে আমার অনেক ভালো লেগেছে। এই তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, তো এখন নিতে হবে হচ্ছে সুন্দর মতো পুরোটা বিরিয়ানির ওপর, মানে কাচ্চির উপরে একদম লেবু নিতে হবে বেশি করে। বাই দ্য ওয়ে আমি কিন্তু এইসব খাবার লেবু ছাড়া একদমই খেতে পারি না। তারপর আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি শসা, গাজর, একটা কাঁচামরিচ, এক পিস আলু এবং এক পিস মাংস দিয়ে আমি ফার্স্টে খাওয়া শুরু করব। তো আলু ছাড়া আসলে বিরিয়ানিতে জমেই না, বিরিয়ানি আসলে অন্যরকম একটা ভালোবাসা, তার মধ্যে আলু একটা ভালোবাসা। আলু ছাড়া বিরিয়ানির টেস্ট যেন আমার কাছে ভালোই লাগে না, কাচ্চি হোক আর যাই হোক, আমার কাছে মনে হয় বিরিয়ানি মানেই হচ্ছে একটু আলু দিয়ে খেতে হবে। তো এখন আমি চুইজালটাকেও নিয়ে নিয়েছি, আর এই দেখো তোমাদের আমি ম্যাজিক দেখাচ্ছি, ছোট ছোট রসুনের কোয়াগুলো জাস্ট এইভাবে প্রেস করলে একদম ভিতর থেকে রসুনটা মেল্ড হয়ে বের হয়ে যায়, আর এটা দিয়ে মেখে একটা লোকমা বানিয়ে খেতে মুখে দিতে যে কি পরিমাণে মজা, আমি একদম ফ্যান হয়ে গিয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে। তো আমি একটু রসুনটা দিয়ে ভাতটা মেখে নিচ্ছি, আর এই তো আমার চুইজালের যে গোস্তটা ছিল সেটা অনেক বেশি মজা ছিল, বিরিয়ানির মাংসটা ভালো না হলেও চুইজাল গোস্তের যে হাড়টা ছিল আমার কাছে ওইটা ভীষণ ভালো লেগেছে এবং টেস্টটাও অনেক মজা ছিল। আর এই তো আমি কাঁচামরিচ খাচ্ছি, আর এত বেশি ইয়াম্মি ছিল, এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে হচ্ছে, জাস্ট অসাম ছিল, অসাম। কাচি ভাই তোমরা যারা পছন্দ করো খেয়েছো তারা তো চুইজাল গোস্তের টেস্টটা জানোই, এটা অনেক বেশি মজা ছিল। তো আমি আমার হাজবেন্ডকেও একটু তুলে দিছিলাম, ও ফার্স্টে ভেবেছিল যে ও কাচির সাথে অন্য কিছু খাবে না, বাট আমি যখন এটা ওকে টেস্ট করালাম তখন উনি বুঝতে পেরেছেন যে আসলে এটা টেস্টটা অনেক অসাম। তো খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে এসে বসেছি, আর নিজের একটু স্ন্যাপ না নিলে কি হয় বলো। বাই দ্য ওয়ে আমি কিন্তু আমার এই মেকআপ টিউটোরিয়াল এবং আমার হিজাব টিউটোরিয়ালটা আমি অলরেডি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করেছি, সো তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক গ্রুপ অথবা ইউটিউব থেকে দেখে আসতে পারো, অলরেডি টিউটোরিয়ালগুলো আপলোড করা হয়ে গিয়েছে। তো এখানে আমরা হাত ধুয়ে এসে কিছুক্ষণ বসেছিলাম, তো আমার হাজব্যান্ড হাত ধুয়ে আসলো, তারপর এই পান মশলাটা দেওয়া হলো খাবারের জন্য, এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, ও খায়, বাট আমার তেমন একটা পছন্দ না, আমি এটা খাই না কখনোই। তো ওর সাথে বসেছিলাম আর আমাদের বিলটা পে করার জন্য আমরা ওয়েট করছিলাম, তো বলেছিলাম যে বিলটা যেন এনে দেয়, তো বেশি একটা লেট হয়নি আর আসলে খুব এনজয় করছিলাম, কজ আমরা তো একটু বাইরের সাইডটাতে বসেছিলাম যেটাতে বাইরের ভিউটাও পাচ্ছিলাম আবার ভিতরের এনভায়রনমেন্টটাও পাচ্ছিলাম। আমার কাছে যে কোনো রেস্টুরেন্টে একটু কর্নারের সাইডে এক মানে সিটে বসতে ভালো লাগে, আমার একদম মাঝখানে বসতে কখনোই আমি প্রেফার করি না, মাঝখানে সিটটা যদিও খালি ছিল, আমার হাজব্যান্ড বলেছিল যে ওখানে বসবা কি না, বাট আমি আসলে চাচ্ছিলাম না, নিজেদের মতো করে একটু সময় কাটাবো, একটু কর্নার টর্নারে বসে গল্প গুজব করবো, একটু প্রেম টেম করবো, আমার কাছে এটাই ভালো লাগে। তো যাই হোক আমাদের বিল টিল পে করা হয়ে গিয়েছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর এই তো ওদের এনভায়রনমেন্টটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, ওদের ডেকোরেশনটা এই টাইপের ছিল। তো এখন আমরা বের হয়ে যাব এবং কাচি ভাইয়ের ঢুকতে যে এন্ট্রেন্সটা আছে সেখানে হচ্ছে একটা ফটো বুথের মতো করা হয়েছে, আর এই পাশটা হচ্ছে পার্টি সেন্টার, যারা পার্টি সেন্টার হিসেবে ভাড়া নিতে চাও তারা এখানে কন্ট্যাক্ট করতে পারো, আর এখানে ফটো বুথের জন্য এই যে কাচি ভাইয়ের এই জায়গাটা ছিল। তো যাই হোক আমরা দুজন মিলে বেশ অনেকটা ছবি টবি তুলে নিয়েছি, আর আমি অনেক সুন্দর করে আমার হাজব্যান্ডকে ছবি তুলে দিই বাট ও একদম পচা করে আমার ছবি তুলে যায়। তো যাই হোক আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হোপ ইউ গাইজ লাইক মাই টুডেজ ভিডিও, প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।